গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মাইথন। তো এখন শুরু হচ্ছে আবার নতুন একটা রাইড, ঠিক আছে? তো রাইডটা বেসিক্যালি এখন যাব মাইথন থেকে রায়গঞ্জ, ঠিক আছে, সরি রানীগঞ্জ। তো রানীগঞ্জে আমাদের একটা মোটো ইভেন্ট আছে, ঠিক আছে, একটা রাইডিং গ্রুপে ইভেন্ট আছে। তো সেই ইভেন্টেই যাব, আর ইভেন্টের নাম হলো বেঙ্গল মোটো ফেস্ট, ঠিক আছে, তো শর্টকাটে BMF বলতে পারো। তো এখন আমরা যাচ্ছি BMF-এ, আর এখন সাথে আছে আমার সাথে পলাশ আর সৌভিক, ওরা গেছে ফুয়েল আপ করতে পেট্রোল পাম্পে, আর আমি ততক্ষণে তোমাদের ক্লিপটা শুরু করে দিলাম ভাই। নতুন ভিডিও, নতুন জার্নির সাথে আবার, বেশি না, ছোটো একটা ভিডিও হবে এটা, আর কী কী ওখানে হয়, ঠিক আছে, সবটাই তোমাকে এই ব্লগে দেখাবো। আর যারা ভাবছো যে এখন মাইথন থেকে কেন শুরু করছি, আমি অ্যাকচুয়ালি ট্রিপে ছিলাম, আমি গড়পঞ্জিকোত আর মাইথন ঘুরে তবে আজকে এটা যাচ্ছি, আর এর আগে দুটো এপিসোড ছাড়া হয়ে গেছে, তো তোমরা সেটা দেখে নিতে পারো। এখন এই ব্লগ শুরু হচ্ছে, তো চলো। তো গুরু, আমাদের এখান থেকে ডিস্টেন্স 35 কিলোমিটার, আর মাইথন থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ পুরো মাইনিংয়ের কাজ চলছে, এই যে সব ডাইনিংয়ে মাইনিং কাজ চলছে। তো চলো কন্টিনিউ করা যাক এখান থেকে। গুরু, আমরা চলে এসেছি রানীগঞ্জ, ওয়েলকাম টু BMF। তো গুরু, এখান থেকে আপাতত গেঞ্জি আস্টিকা নিয়ে নেওয়া হয়েছে, তো পুডিংটা আরও দেরি আছে এখন না, এটা লাঞ্চ কুপন সম্ভব, তো ফুটটা ফুট করলে দিয়ে পরে নিতে হবে। আর চলো ভেতরটা দেখাই, টিকিট ট্র্যাক এবার হয়েছে, চলছে এটা অফ রোড ট্র্যাক। বাজাবে ওর পার্টনার,
তো গুরু এখন আমরা বেরোচ্ছি বিএমএফ থেকে, আর আজকে সাথে আমার সাথে আছে বুবুন্দা, ঠিক আছে? বুবুন্দা যে আমার প্রিয়ানি কিন্তু আজকে, ঠিক আছে? আমি আর বুবুন্দা মোটামুটি হাইওয়েতে কন্যাকুমারীর গল্প শুনতে শুনতে বাড়ি যাবো, ঠিক আছে? ঠিক আছে, চলো সোজা হাইওয়েতে উঠে কথা হচ্ছে আবার তোমার সাথে। তো গুরু সামনে সব রাইডাররা যাচ্ছে, সব বাড়ি ফিরছে, মানে ম্যাক্সিমামই সব কলকাতা থেকে এসেছে। আর বুবুন্দা পিছনে বসে আছে, বসে বসে অস্বস্তি লাগছে, বলছে গিয়ার ছাড়া গিয়ার নেই, চাপ নেই, আজকে আমি তোমার গিয়ার। তো এখানে আমরা একটু হল দিয়েছিলাম, আমি বুবুন্দা একটু চা খেলাম, চাটা খেয়ে ব্যাস আমরা এবার আবার গিয়ে চা খাবো। আবার গিয়ে চা খাবো, আবার কোথায় চা খাবো, আবার দাঁড়া করবো, তার আগে দাঁড়াবো না। তো গুরু আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ বুবুন্দা গেছে অন্য একটা বাইক চালাতে, এই যে এটা বুবুন্দা যাচ্ছে, আর এটা যার বাইক সে আমার বাইকের পিছনে, কেন তার চোখে পোকা পড়ে গেছে, সেই জন্য বুবুন্দা ওটা শিফট হয়ে গেল আর ওই ভাইটা আমার সাথে। তো ঠিক আছে, আমরা এখন সাদা গেছি বুবুন্দা একসাথে সবাই যাবো, তারপর আমি ওখান থেকে ডিভাইডেড হয়ে যাবো। তো গুরু আমার চাটা খেয়ে এখান থেকে বেরোলাম পার্সির থেকে, আর এই যে সব একসাথে গাইড হচ্ছে এখন। তো বন্ধু এই যে বুবুন্দাকে টাটা করলাম, বুবুন্দা বাড়ি চলে যাচ্ছে এবার, ঠিক আছে? এবার আমরা বাড়ি যাব, আর বুবুন্দা বাড়ি সামনে এখান থেকে একটুখানি, ব্যাস তাহলে বুবুন্দার সাথে আবার নেক্সট কোনো প্রোগ্রামে দেখা হচ্ছে। সাড়ে এগারো বাজে, পাঁচ হাজার বাজে, পুরো জ্যাম, জানি না কেন জ্যাম, লরি লরি জ্যাম, লরি আর কিছুই না, লরি জ্যাম। তো গরু লাস্ট বাড়ি গলির সামনে চলে এসেছি, এবার বাড়িতে ঢুকবো, এই যে গলিতে ঢুকে গেলাম। তো চলো ভিডিওটা আর বাড়ি বন্ধ নিয়ে যাচ্ছি না, এখানেই শেষ করছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বাড়িকে সাপোর্ট করো। চলো তাহলে আবার কোনো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই, সি ইউ।